Assalamualaikum. Welcome to my Facebook page and my YouTube channel. বন্ধুগণ সবাই কেমন আছেন? আমি এস এম মিজান বলতেছি। কবুতরের বিষয়ে একটা নতুন টিপস দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা। ভিডিওর শুরুতেই বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং ফেসবুকে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আর যারা ফেসবুকে পেজে আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা ভিডিও দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই যে ন্যাপথলিন দেখতেছেন, এটা হচ্ছে ডায়মন্ড ফ্রেশ ন্যাপথলিন বলস, লেখা আছে 1 কেজি নিছিলাম আমি। তো আপনারা 1 কেজি নিলেই পড়তে হবে, কারণ খুচরা নিলে নিতে গেলে দেখা যায় 2 টাকা 3 টাকা পিস নাই। 1 কেজি নিলে দেখা যায় যে হয়তো 1 টাকা পিস বা 1 টাকার একটু কমও পড়ে। তো এটার ন্যাপথলিনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, ন্যাপথলি আপনি যদি কবুতরের ঘরে ট্রের মধ্যে দেন তাহলে আপনার মশার উপদ্রবটা একদমই থাকে না। আর কবুতরের ঘরে যে গন্ধটা হয়, কবুতরের যে পায়খানার যে বিষ্টার যে গন্ধ, এই গন্ধটা আর থাকে না। এই গন্ধটা একদম খুব সুঘ্রাণ, মানে ন্যাপথলির যে সুঘ্রাণটা হয়, আমরা তো বাসায় ইউজ করি কাপড়ের মধ্যে দিয়ে রাখি কাপড়ের ফ্যাকাশা গন্ধের জন্য, আপনারা তো জানেন যে কীভাবে গন্ধটা ছড়ায়। সেম একইভাবেই কবুতরের ঘরের গন্ধটাও থাকে না, প্লাস আপনার মশা মাছি বিভিন্ন ধরনের যে পোকামাকড় হয় এই পোকামাকড়গুলোও হয় না, এর গন্ধতে সব কিছু সবগুলো চলে যায় আর কি। তো আপনারা ট্রেতে কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ন্যাপথলিটা আপনারা এইভাবে যে কোনো একটা কর্নারে আপনারা দেখেন যে আমি কিন্তু অলরেডি দিয়ে দিছি, তারপরেও পরে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এরকম যে কোনো একটা কর্নারে দিয়ে রাখবেন, আমি মোটামুটি দেওয়া দেখাচ্ছি, এরকমভাবে যে কোনো কর্নারে ন্যাপথলিনটা আপনারা দিয়ে রাখবেন। তাতে করে যদি মাঝখানেও চলে যায়, অনেক সময় ট্রেন নড়াচড়ার কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে মাঝখানের দিকে চলে যাচ্ছে, তাতে প্রবলেম নাই, কিন্তু আপনারা দেখবেন যে মানে চেষ্টা করবেন যে কর্নারের দিকে রাখা। এই যে দেখেন এই এইগুলোতে কিন্তু দিয়ে রাখছি, একটু কাছে নিয়ে যা দেখো, এখানে এই যে এখানে বাচ্চা আছে দেখেন, এই বাচ্চাগুলো কিন্তু মশা কামড়াবে না। আপনারা যারা ইয়ের জন্য ভিডিও চাইছিল কি বলে বক্সের জন্য, আমি কিন্তু বলছিলাম একটা ভিডিওতে যে আমার আল্লাহর মতো বক্স হয় না, বক্সের সমস্যাটা আল্লাহর মতো হয় না। তো এই বক্স তো আপনারা যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এরকমভাবে দিয়ে রাখছি ন্যাপথলিনটা। এটা দিলে আপনার দেখা যাবে যে বাচ্চার আশেপাশে আর মশার উপদ্রব থাকবে না, আর মশার উপদ্রব না থাকলে আপনার পক্স আর হবে না ইনশাল্লাহ। তো আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন, আর অবশ্যই যদি ট্রাই করে উপকৃত হন আপনার বন্ধুবান্ধবদেরকেও ভিডিওটা শেয়ার করবেন, তারা দেখলে আমার একটু উপকার হবে, আমার চ্যানেলটা রিচ হবে এবং ভিউ বাড়বে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিও আর বেশি লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার কবুতরের উপর এবং পাখির উপর প্রতি যত্ন নেবেন, কবুতর পাখিগুলো যেন ভালো থাকে, সবাই সেদিকে লক্ষ্য রাখবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু গরমের শুরু শীতের শেষ, সবাই একটু কবুতরের জন্য আলাদাভাবে বাড়তি নজর রাখবেন আর কি, আলাদা বাড়তি নজর দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।